দিনহাটার ঘটনায় এবার কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই দিনহাটার ঘটনায় কোচবিহারের জেলা শাসক থেকে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। দ্রুত রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট পেলেই পরবর্তী পদক্ষেপ না হবে বলেই কমিশন সূত্রে খবর। মূলত নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে নাকি, কী কারণে এই ঘটনা, গোটা বিষয় সম্পর্কে জানতে চায় নির্বাচন কমিশন। প্রসঙ্গত মঙ্গলবার রাতে কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও রাজ্য মন্ত্রিসভার সদস্য উদয়ন গুহর মধ্যে দিয়ে রীতিমতো ধস্তাধস্তি হয়। তাকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল পরিস্থিতি হয়। আর এবার সেই পরিস্থিতিকে কেন্দ্র করে রাজ্যপাল সরজমিনে দেখতে কোচবিহার যাচ্ছেন রাজ্যপাল। অন্যদিকে কোচবিহার যাওয়ার আগে বিমানবন্দরে রাজ্যপাল বলেন, দিনহাটের রাজনৈতিক আবহাওয়া ভালো নয়। আর এবার ফের লোকসভা নির্বাচন চলাকালীন দিনহাটা যাচ্ছেন রাজ্যপাল। প্রথম দফায় ভোট হবে কোচবিহারে। ইতিমধ্যেই বুধবার তার বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। প্রায় 235 কোম্পানির আধা সেনা মোতায়েন করা হতে পারে প্রথম দফায় ভোটে। প্রথম দফার ভোটেই কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেই হবে ভোট। কিন্তু তার আগেই দিনহাটা নিয়ে সতর্ক নির্বাচন কমিশন।